আমরা হাত না দিয়ে অনেকে দেখা যায় যে মাথা মাসা করে ফেলেন পা দিয়ে ফেলেন তখন কি করণীয় আবার শুরু থেকে রাজু করবেন নাকি আবার ধারাবাহিক ভাবে হাত ধোয়ার পর আপনি মাথা মাছা করবেন পা এই ক্ষেত্রে আপনি দুটি জিনিস অবলম্বন করতে পারেন প্রথমত হলো শুরু থেকে উঁজু করেন উঁচু তো নর্মাল বিষয় আপনি তো সময় ব্যয় না শুরু থেকে আবার রাজু করেন দ্বিতীয় হলো যদি দেখা গেল আপনার হাত কোন না দিয়ে মাথা মাসা করে পা শুরু করলেন তখন স্মরণ হলো ওই ক্ষেত্রে আপনি আবার হাত দত করেন কোন পর্যন্ত পরবর্তী মাথা মাসা করেন এবং পাদন তাহলে এটা আপনার অযোগ সঠিক আর এমন যদি কার হয়ে যায় সলাতে দাঁড়িয়েছেন সলাতের মাঝখানে স্মরণ হয়ে গেল আপনি অযোগ করেননি এই ক্ষেত্রে আপনি কি করণীয় তখন কি আপনি সলাদ কন্টিনিউ চালাই যাবেন নাকি সলাপ বাদ দিয়ে আবার উজু করে যেখানে সালাতে দাঁড়িয়েছিলেন সেই সেখান থেকে পণ্য করবেন এই ক্ষেত্রে বিধান হলো সালাদ ছেড়ে দিয়ে আবার নতুন করে উজু করে শুরু থেকে সলাপ আদায় করবেন সলাতে শুরু থেকে দাঁড়াবেন অর্থাৎ যেখান থেকে সলাদ শেষ করেছেন সেই থেকে পূর্ণ করলে এটা হবে না যেহেতু আগের সলাপ বাতিল আপনার এমনইভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সলাৎ শেষ করেছেন শেষ করার পর আপনার স্মরণ হয়েছে আপনি অজু করেননি এই ক্ষেত্রে আপনি সলাদ সঠিক সলা সঠিক না আবার ওযু করে আবার সলাত আদায় করা এটা হলো সঠিক আর যদি আপনি অজু করেছেন তবে শরীরে যদি হঠাৎ না লেগে আসে আপনি জানেন না সলাত শেষ করার পর যদি আপনি জানেন যে শরীরে না পাকিয়ে আছে ওই ক্ষেত্রে আপনি সলাদ সঠিক যেহেতু আপনি জানেন যে আপনি পবিত্রতা অবস্থায় আছেন ও অজু আছে আর যদি কাউর এমন হয়ে যায় সলাতে দাঁড়ানো অবস্থায় নাপাকি লেগে আছে শরীরে স্মরণ হয়ে গেল তৎক্ষণি আপনি না পাকি দূর করার চেষ্টা করবেন অন্যথায় সলাদ ছেড়ে দিয়ে না দূর করে পরবর্তী সলাতে দাঁড়াবেন রসুল সাল্লাহ সাল্লাম একদিন সলাতে দাঁড়ানো অবস্থায় জুতা খুলে ফেললেন আমরা জানি যে জুতা পরে নামাজ পড়া যায় যদি জুতাতে না লেগে না থাকে সাহাবীরা পিছনে তারা রাসূলকে দেখে খুলে ফেললেন নামাজ শেষ করার পর রাসুল সাহেবদের জিজ্ঞাসা করলেন তোমরা কেন জুতা খুললে সাহাবীরা বললেন যে আপনি খুলেছেন তাই আমরা খুলেছি রাসুল তখন বললেন আমার জোতাতে নাপাকি লেগেছিল জিবরাইল আলাইহিস সালাম যখন এসে বললেন তখন আমি জুতা খুলেছি এই দ্বারা স্পষ্ট যে নাপাকি যদি শরীরে কাপড়ে বা যেখানে সালাত অবস্থায় লেগে থাকে যদি তৎক্ষণি দূর করা সম্ভব সলাতর থাকা অবস্থায় দুঃখ না তা না হলে আপনি সলাদ ছেড়ে দিয়ে পরবর্তীতে আবার সলাতে দাঁড়াবেন এটা হলো সঠিক তো যে বিষয়টা জানতে পারলাম যে সিদ্ধা সাহ সালাতের ভুলের সিদ্ধা রয়েছে ওজুর ও ভুলের যে করণীয় গুলি যেটা জানলাম আমাদের যদি কার এমন হয়ে থাকে দেখা যায় অধিকাংশ এরকম হয়ে থাকে তো এই কাজগুলো অবলম্বন করব আমাদের ওজুকে সঠিক করবো